بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان

ইকামত কেন এক রাকাত হয়ে যাওয়ার পরেও তারা সুন্নত ছাড়ে না কারণ ফজরের সুন্নত গুরুত্বপূর্ণ এই জন্য তারা ফরস চলে যায় যাক কিন্তু তারা সুন্নত ছাড়বে না মানে ফরস পরে পড়ুক এক রাকাত না পাক আগে তাড়াতাড়ি তারা সুন্নতটা শেষ করবে তো এই ব্যাপারে আসুন দেখি আমরা কোরআন হাদিস কি বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন শহীদ মুসলিম সাতশো দশ নম্বর হাদিস এবং ইবনু মাজার

দুরাকাত সালাত আদায় করতে দেখতে পান একজন ব্যক্তি দুরাকাত সালাত আদায় করতেছেন নবী সাল্লাহ সাল্লাম দেখলেন যে ইকামত হয়ে গেল এরপরও দুরাকাত সালাত আদায় করলেন যখন রসু সাল্লাম সালাদ শেষ করলেন তখন কেরাম ওই লুকটিকে ঘিরে ধরল সবাই মিলে ঘিরে ধরল কেন সে ইকামতের পরে সলাত আদায় করল তারপর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তাকে দুইবার বললেন ফজরের ফরজ সালাদ কি চার রাকাত আজকে ফজরের ফরজ সালাদ চার রাকাত আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম দুইবার ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে ফজরের ফরজ সালাদ চার রাকাত তার মানে রসদ সাল্লামের যুগে এমনটি ঘটেছিল ফজরের সালাতেই অথচ গুরুত্ব হওয়ার শর্ত আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন ফজরের ফরজ সালাদ কি চার রাকাত তার মানে একামত হয়ে যাওয়ার সাথে সাথে অন্য কোন সালাদার পড়া যাবে না দুইটা হাদিস দ্বারা আমরা দলিল পেলাম একটা হাদিসে বলা হলো যে ইদাউক সালাদ ইলাল মাকতবা যখন ফরজ সালাতের ইকামত হয়ে যায় তখন আর অন্য কোন সালাদ চলবে না আরেকটা হাদিস আল্লাহনবী সাল সাল্লাম বললেন যে ইকামত হয়ে যাওয়ার ব্যক্তি দুরাকাত সালাত আদায় করলেন তারপর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন আজকে কি ফজর সালাদ চার রাকাত তাহলে হাদিস থেকে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নিষেধ করলেন আর আমরা ফজিলত মনে করে বেশি বেশি পড়ি আর অন্য হাদিস আসতে আল্লাহ রসুল্লাহ সাল্লামের সামনে একজন ব্যক্তি দুই রাগাত সালা তাদের করলেন ফজরের পরে রহস্ল সাল্লাম কিছু বললেন না কারণ সে আগে এসে পড়তে পারেনি এই জন্য পরে পরে নিল তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ যখন একামত হয়ে যাবে তখন আমাদেরকে ফরজের দিকে আগে গুরুত্ব দিতে হবে কারণ হাজারটি ফরজ হলেও হাজার রাগাত ফরজ হলেও এক রাগাত হাজার আঘাত সন্নত হলেও এক রাগাত ফরজের সমতুল্য হবে না এই জন্য আমাদেরকে ফরজের গুরুত্ব বেশি দিতে হবে أشكر بست بس الله مدرع والقرطوف اللهم آمين والسلام عليكم ورحمة الله وبركاته.